বিধর্মীদের সাথে কি বন্ধুত্ব করা যাবে তাদের সাথে বাসায় দাওয়াতে যাওয়া যাবে বিধর্মী বলতে আমরা অন্য ধর্মী এখানে বিধর্মী কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড এটাকে অ্যাভয়েড করতে পারলেই ভালো কারণ আমরা মুসলিমরা পৃথিবীর সব মানুষের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করি সেটা হচ্ছে যে তাদের ভুলগুলোকে ভুল বলবো কিন্তু খামাখা তাদেরকে সার্বক্ষণিকভাবে একটা আক্রমণের প্রেসারে রাখবো না তাদেরকে ক্ষতির মধ্যে রাখবো না যেটা আমরা নবী সাল্লা সাল্লামের পুরো জীবনের মধ্যে দেখি তিনি বিধর্মী এরকম কোনো কথা বলেননি গায়রো মুসলিম গেরো মুসলিম মানে হচ্ছে অন্য ধর্মের অমুসলিম এটা বলা যেতে পারে মুসলিম নয় অমুসলিম অথবা অন্য ধর্মের অন্য ধর্মের লোকদের সাথে বন্ধুত্ব করা যাবে কি না ইসলামের বন্ধুত্বের নীতিমালা হচ্ছে আলওয়ালা উ আলবরা উল ই আজল আল্লাহর সাথে কে কতটা সম্পর্কিত তার উপর ভিত্তি করেই বন্ধু হবে এবং তার উপর ভিত্তি করেই বন্ধু হবে না এই দুটো জিনিস আমাদেরকে নির্ধারণ করতে হবে তাহলে বন্ধুত্ব হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম বারবার বলেছি যে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক হচ্ছে বা মানব সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বন্ধুত্ব অতএব বন্ধুত্ব সবার কাছে বিলিয়ে দেওয়া যাবে না কিন্তু সবার সাথে আমরা সুসম্পর্ক রাখতে পারি তাহলে অন্য ধর্মের লোকরা আমাদের কাছে একটা কমন রেসপেক্টফুল ম্যানার্স পাবে অন্য ধর্মের লোকদেরকে সম্মান করা মানে কি তাদের সাথে কন্ডাক্ট করা এমনভাবে যাতে তারা আমাদের কাছ থেকে একটা রেসপেক্টফুল ম্যানার এবং বিহেভিয়ার পায় ব্যাস এটাই এটাকে সুসম্পর্ক বলা হয় এবং এই সুসম্পর্ক রক্ষার নির্দেশ বা নির্দেশনা আমরা নবী সাল্লাহ সাল্লাম থেকেই পাই তিনি কখনোই কোনো অমুসলিমদের প্রতি কিংবা অন্য ধর্মের লোকদের প্রতি আক্রমণাত্মক ছিলেন না তিনি বলেছেন সাবলীলভাবেই হ্যাঁ খ্রিস্টানরা যেটা কোরআনেরও ভাষ্য তারা কুফুরির মধ্যে লিপ্ত আছে ইহুদিরা কুফুরির মধ্যে লিপ্ত আছে পত্তলিকরা কুফুরের মধ্যে লিপ্ত আছে এটা তো সত্য এটা তারাও জানে তো সুতরাং এইটা কিন্তু আক্রমণাত্মক নয় আক্রমণাত্মক হচ্ছে তাদেরকে কণ্ঠাসা করা তাদেরকে অপমান করা তাদের ক্ষতি করার চেষ্টা করা কোনো কারণ ছাড়াই তাহলে বিধর্মীদের সাথে আমাদের তাহলে একটা জিনিসে খেয়াল রাখতে হবে বা আমরা অন্য ধর্মের লোকদের কথা বলছি সেটা হচ্ছে তাদের সাথে এমন ইন্টিমেসি গড়ে না তোলা এবং তাদেরকে ইন্টিমেট গভীর বন্ধুত্বপূর্ণ বন্ধু হিসাবে গ্রহণ না করা যার ফলে আমরা তাদের দিনের বলয়ে চলে যাব। তাদের আইডিয়োলজিকে গ্রহণ করব তাদের যুক্তিকে মেনে নেব এবং তারা যা বলে সেই কথাই আমাদের কথা হয়ে যাবে এরকম বন্ধুত্ব ইসলাম কখনও অ্যালাউ করে না এই ধরনের বন্ধুত্ব এখন মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় কেউ যদি ইউরোপ আমেরিকায় পড়তে যায় তাদেরকে এমন বন্ধু বানিয়ে ফেলে যে তারা যেভাবে চিন্তা করে সে সেভাবে চিন্তা করে সে প্যান্ট পরা শুরু করে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা যখন ইউএসএ পড়তে যায় লন্ডনে কিংবা অন্য কোনো দেশে অস্ট্রেলিয়াতে পড়তে যায় তখন যে ছেলেটা কি শালীন সুন্দর ছিল মসজিদে যেত টাকনুর উপরে হয়তো পাজামা কিংবা প্যান্ট পরতো সে এখন সেটাকে আরও ছোটো করতে করতে হাফ প্যান্ট পরে হাঁটে আর সেখানেও হাঁটে সে বাংলাদেশে এসেও হাঁটে পার্কে দেখা যায় থ্রি কোয়ার্টার যেগুলো আমাদের কৃষ্টি কালচারের সাথে একদমই যায় না আর মেয়েদের ব্যাপার বলাই বাহুল্য যখন আমাদের মেয়েরা ইউরোপ আমেরিকাতে পড়তে যায় ফিরে আসার পরে সে মুসলিম মেয়ে তার কোনো চিহ্নই সে রাখে না সে প্যান্ট শার্ট পরে সে অশ্লীলভাবে চলাফেরা করে সে তার চেহারা সুরত আচার আচরণ দেখলে খুব হতবাক মনে হয় যেন কোনো ভিন গ্রহের মানুষ হয়ে এসে ফিরে এসেছে এটার দ্বারা কি বোঝা যায় বোঝা যাচ্ছে যে সে অন্য ধর্মের লোকদের সাথে এমনভাবে মেশেছে যে তাদের মতো হয়ে গেছে এই ধরনের বন্ধুত্ব ইসলাম এক সেকেন্ডের জন্য অ্যালাউ করে না কিন্তু তাদের সাথে আমরা একটা সুন্দর আচরণ সুলভ ব্যবহার করতে পারবো তাদের কে রেসপেক্টফুল ম্যানার্সের জন্য তাদেরকে আমরা চয়ন করতে পারবো কোনো অসুবিধা নেই এবং তাদের সাথে কখনো কখনো কোনো কাজকর্মে নিয়োজিত হওয়া সেটা হতে পারে যেমন তারা হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা অফিশিয়াল কোনো কাজের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল বিষয় তাদের থেকে ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে অথবা তাদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এই কাজগুলোর ক্ষেত্রে তো আমরা তাদের সাথে কি অমুসলিম হওয়ার কারণে খুবই খারাপ ব্যবহার করব। একটা এক লোক হয়তো হিন্দু তাকে কি খুব ক্লাসে হিন্দু ছেলের সাথে কি আমি খারাপ ব্যবহার করব না করব না আবার সে আমার স্টুডেন্ট হিসাবে যদি থাকে তার সাথে সুন্দর আচরণ করলাম তাহলে সে আমার বজম ফ্রেন্ডও হয়ে যায়নি এটাও মনে রাখতে হবে মানে আমার আমার ইন্টিমেট ফ্রেন্ডও হয়ে যায়নি তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু রেসপেক্টফুল ম্যানার্সের সাথে তার সাথে আচরণ করা যায় সেটা আমি করেছি আমি একজন ভালো মুসলিম হিসাবে অবশ্যই যে কোনো ধর্মের লোকদের সাথে সুন্দর আচরণ করার জন্য আমি অ্যানটাইটেলড আমি অ্যাসাইন্ড আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক অতএব আমার সেই দায় সেই সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে আর তাদের বাসায় যাওয়া যাবে কি না তাদের বাসায় যাওয়া যাবে কি না এটার সাথে আমি আরেকটু রিলেট করব যে সমস্ত মুসলিমরা বাসায় ধরেন ইসলামিক কোনো পরিবেশই রাখিনি তাহলে সে সমস্ত মুসলিমের বাসায়ও তো যাওয়া যাবে না যাদের বাসায় মূর্তি আছে যাদের বাসায় খুবই বাজে পরিবেশ অথবা মিনি বার আছে যাদের বাসায় মেয়েরা সুন্দর শালীন পোশাক পরে না সে বাসায় তো মুসলিম হলেও যাওয়া যাবে না এখন কোনো অমুসলিমের বাসায় যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে না কিন্তু কোনো অমুসলিম যদি শালীনতা বজায় রাখেন সব কিছু ঠিক থাকে তাহলে কোনো প্রয়োজনে তার বাসায় যেতে কোনো অসুবিধা নেই এমনকি তার বাসায় খেতেও কোনো অসুবিধা নেই যদি সেখানে পূর্ণ হালাল খাবার তিনি আমাদেরকে পরিবেশন করেন বিষয়গুলো আমার মনে হয় এই আলোচনা থেকে খুবই স্পষ্ট